ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গুগলের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে কিছু ম্যাপ পয়েন্টিং দিয়েছে, যেমন হচ্ছে রকি পর্বতমালা, বলিভিয়া মালভূমি, কানাডীয় শিল্ড অঞ্চল, গ্রেট ভিক্টোরিয়া বনভূমি, ব্রাজিল উচ্চভূমি, এইগুলো তোমাকে দেখাতে হবে। তো প্রথমে আছে যেটা রকি পর্বতমালা, রকি পর্বতমালা হচ্ছে উত্তর আমেরিকাতে, এই যে এখানটায় হচ্ছে এদিকটা দেখাবে রকি পর্বতমালা, এইটা এই যে রকি পর্বতমালা, রকি পর্বতমালা এই যে লম্বা করে এইটা দেখাবে। এরপরে আছে বলিভিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, এই যে বলিভিয়ার মালভূমি, এই যে এইটুখানি এইটুখানি হচ্ছে বলিভিয়া মালভূমি। এরপরে আছে কানাডীয় শিল্ড অঞ্চল, কানাডিয়ান শিল্ড অঞ্চল হচ্ছে উত্তর আমেরিকাতে, এই যে হচ্ছে কানাডিয়ান শিল্ড, এইটা এটা হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল। এরপরে আছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। আচ্ছা, কানাডিয়ান শিল্ড অঞ্চলটা এটা ভালো করে দেখে দেবে, এইটাই হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, কানাডীয় শিল্ড অঞ্চল উত্তর আমেরিকার উত্তর দিকে এইভাবে দেখিয়ে দেবে। আর যেটা বলছে পরে, যেটা বলছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি পড়ছে অস্ট্রেলিয়াতে, এই যে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। এরপরে আছে ব্রাজিল উচ্চভূমি, ব্রাজিলের উচ্চভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, এই যে ব্রাজিলের উচ্চভূমি, এটা তোমাদের বইয়ের 98 পাতায় আছে ব্রাজিলের উচ্চভূমি। তাহলে ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিলাম। এবারে দুয়ের দাগে প্রশ্ন আসি, দুয়ের দাগে সঠিক উত্তর গেছে নির্বাচন করা আছে। দুইয়ের আয়তে বলেছে পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় ভূগর্ভকে। দুয়েতে আছে কয়লা খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়, তিন টাইফুন দেখা যায় পূর্ব চীন সাগরে, চার বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি, কিউমুলো নিম্বাস মেঘে হয়, পাঁচ স্লেজ গাড়ি ব্যবহৃত হয় তুন্দ্রা অঞ্চলে, ছয় উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশ সমূহের পূর্বভাগে বিরাজ করে মৌসুমী জলবায়ু, সাথে চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হচ্ছে ইউক্রেন, আর সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের পাঞ্জাব হরিয়ানা গমবলয়ে, নয় ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী মারে ডার্লিং, 10 পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গেট বেরিয়ার দ্বীপ। তিনে শূন্যস্থান পূরণ করো, আয়তে দিয়েছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ বৃদ্ধি পায়, দুই ইতালির ভিসুভিয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি, তিন অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রথম আর্থ হওয়া শুরু হয়েছিল, চার পার্বত্যবাহীর অপর নাম ক্যাটাবেটিক বায়ু, পাঁচ সাইবেরিয়ার ভারফায়ানক্স উত্তর গোলার্ধে শীতলতম স্থান, চারে আছে বিবৃতিগুলো ঠিক ভুল বলতে হবে, আয়তে বলেছে প্রচণ্ড তাপ ও চাপে অন্ত কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে ভুল, অর্ধতরল অবস্থায় আছে, দুই দিয়েছে ভূমিকম্প মাপার যন্ত্রটি সিসমোগ্রাফ ঠিক, তিন ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ঠিক, চারে দিয়েছে শিশির আর কুয়াশা অধিক্ষেপণে দুটি রূপ ভুল, পাঁচ বলেছে চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবে বাড়ে, কমলে বলেছে বা চাপের পার্থক্য বাড়লে বা বায়ুর গতিবেগ বাড়ে, ওটা ভুল। পাঁচে দিয়েছে পাঁচের এগুলো এক নম্বরের, আয়তে দিয়েছে মহীর সঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি ছিল, প্যাঞ্জিয়া, দুয়ে বলেছে পৃথিবীর ভেতরে তাপশক্তিকে কী বলে, ভূতাপ শক্তি, তিন বলেছে জৈব পদার্থ দিয়ে গঠিত পাললিক শিলা কাদা পাথর, চার বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার, পাঁচ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর হচ্ছে মেলবোর্ন, চার ছয় দিয়েছে আমি কে, আইতে বলেছে আমি ইউরেশিয়ার ভারতীয় পাতে সংযোগস্থলে অবস্থিত নবীন বঙ্গিল পর্বত, আমি হিমালয় পর্বত, দুই বলেছে সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি, আমি হালকা, আমার থেকে শিশির কুয়াশার সৃষ্টি হয়, আমি বাড়িতে ভাসমান অবস্থায় থাকি, আমি মেঘ, তিনে দিয়েছে আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, ওই মাটিতে কার্পাস চাষ ভালো হয়, মেঘ হবে না এটা জলীয় বাষ্প লিখবে, এটা মেঘ নয় জলীয় বাষ্প, তিনে দিয়েছে আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, ওই মাটিতে কার্পাস চাষ ভালো হয়, আমি ব্যাসল্ট শিলা, চারে বলেছে আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, জাপানের সুনামির সময় আমার বিস্ফোরণ ঘটে, আমি পরিবেশকে একেবারেই নষ্ট করে দিয়েছি, আমি ফুকুশিমা, পাঁচে বলেছে আমি ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আমার এখানে গাছগুলি এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজে অরণ্যের তলদেশে পৌঁছায় না, আমি সেলভা,
সাতের আয়তে দিয়েছে শিলামণ্ডল বলতে কি বোঝো? ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিলোমিটার। দুয়ে দিয়েছে ভূমিকম্প তরঙ্গ কি? এইখান থেকে লিখবে যে পুকুরের মাঝে ঢিলছুলে ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে ভূমিকম্প তরঙ্গ বলে। এই পর্যন্ত তিনে দিয়েছে রেগোলিথ কি? এটা আছে বইয়ের 27 পাতাতে। লিখবে আদি শিলার উপর শিলাচূর্ণ জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি, যা জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল ছিঁড়ে শিলাচূর্ণ রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণকে বলা হয় রেগোলি। চারে দিয়েছে শিলাবৃষ্টি কি? এখান থেকে লিখবে যে ঊর্ধ্বমুখী বায়ু প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়, সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই শিলাবৃষ্টি বলে। আটের আয়তে দিয়েছে বায়ু প্রবাহ এবং বায়ু স্রোতের মধ্যে পার্থক্য লেখো। লিখবে বায়ুপ্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলা হয়, আর বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে বায়ু চলাচলকে বায়ুস্রোত বলে। সাধারণত বায়ুচাপের তারতম্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, আর মূলত বায়ুর উষ্ণতা তারতম্যের জন্য বায়ুস্রোত সৃষ্টি হয়। বায়ুপ্রবাহ ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। বায়ুস্রোত এমন কোনো সূত্র মানে না। মানব জীবনে গুরুত্ব বায়ুপ্রবাহের অনেক বেশি। বায়ুপ্রবাহের উপর নির্ভর করে বিভিন্ন ঋতু সৃষ্টি হয়, আর মানব জীবনে বায়ুস্রোতের গুরুত্ব তুলনামূলকভাবে কম। বায়ুপ্রবাহের উদাহরণ হচ্ছে আয়ন বায়ুপ্রবাহ, পশ্চিমা বায়ুপ্রবাহ, বায়ুস্রোত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র ঊর্ধ্বমুখী বায়ুস্রোত। দুয়েতে দিয়েছে মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? অনুকূল জলবায়ু উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। তিনে দিয়েছে চিপ্প আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটা তোমাদের বইয়ের 71 পাতায় রয়েছে। লিখবে 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন চিপকো আন্দোলন নামে বিখ্যাত। হিন্দিতে চিপকে চিপক যাও বা চিপকোর মানে হচ্ছে জড়িয়ে ধরা। ওর সাথে অথবাতে রয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এর কর্মসূচিগুলো কি কি? লিখবে ব্রুন্টল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। গৃহীত পদক্ষেপ এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, দুই হচ্ছে জলবায়ু সৌরশক্তি প্রভৃতি প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি, তিন বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণ ও বনসৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, চার হচ্ছে বিশ্বজুড়ে শান্তি আর সৌহার্দ্য স্থাপন, পাঁচ দারিদ্র দূরীকরণ, ছয় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, সাত আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্কের পুনর্গঠন করা, আট পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন করা, নয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এবং গুরুত্ব অনুযায়ী তাদের কার্যকারিতা বৃদ্ধি করা। চারে দিয়েছে আর্টিজিও কূপ কিভাবে গঠিত হয় লেখো। আর্টিজিও কূপ এই সৃষ্টির কারণটা লিখবে যে ভাতযুক্ত অন্ধ্রচন্দ্রাকার শিলাগঠিত অঞ্চলে দুইটি অপ্রবিষ্ট শিলাস্তরের মধ্যবর্তী অংশে কোনো প্রবেশ্য শিলাস্তর থাকলে এবং তাদের প্রান্তদেশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে এই শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়। প্রবেশ্য শিলাস্তরে জল প্রবেশ করে কিন্তু ওপরে ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় ওই জল অন্য কোথাও যেতে পারে না। এই অবস্থায় অপ্রবেশ্য শিলার মধ্যে দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ খনন করলে পাম্পের সাহায্য ছাড়াই জল ভূপৃষ্ঠের ওপরে ফোয়ারার মতো উঠে আসে। অথবাতে আছে ক্যান্টারবেরি সমভূমি সম্পর্কে টিকা লেখো। লিখবে নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম হচ্ছে ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূল বরাবর এই সমভূমি গড়ে উঠেছে। এই সমভূমি পশুপালনের জন্য বিখ্যাত।
এবারে আসি আর নয়ের দাগের উত্তরে। নয়ের আয়াতে দিয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও, এটা আছে তোমাদের বইয়ের 112 পাতাতে। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি হচ্ছে উত্তর এবং দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি হচ্ছে পর্বতময়, অনেকগুলি আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহা পেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপে দক্ষিণ আল্পস হচ্ছে প্রধান পর্বতশ্রেণী, পর্বতশ্রেণীর মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হচ্ছে ওয়াইটাকি ক্লথ, ওয়ানগামুই, টায়ারি। এগুলো দৈর্ঘ্যে ছোট আর খরস্রোতা। এদেশে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্টি হয়েছে। পথপাতে আছে অস্ট্রেলিয়ার মারে ডাইলিং অববাহিকা কৃষি আর পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। এই উত্তরটা লিখবে যে মারে ডাইলিং অববাহিকা কেবল অস্ট্রেলিয়ার নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হচ্ছে গম। অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম হওয়ায় প্রচুর গম ও গমজাত দ্রব্য প্রতি বছর রপ্তানি করা হয়। অন্যান্য ফসলের মধ্যে জব, ভুট্টা, ওট, বার্লি, আখ, তামাক, তিসি, ধান প্রভৃতি উল্লেখযোগ্য। রেনমার্ক থেকে মিলডুরা পর্যন্ত জলসেচের সাহায্যে ফলের চাষ হয়। বিদ্রিল অঞ্চলে নানা রকম লেবু আর আঙুরের চাষ হয়। অববাহিকার দক্ষিণাংশে রিভারিনা অঞ্চলে প্রচুর আঙুর, আপেল, কমলালেবু, নাশপাতি, অ্যাপ্রিকট, আতা, খোবানি, পিচ প্রভৃতি ফল জন্মায়। মিলডুরা আঙুর চাষ ও মদ্য প্রস্তুতের জন্য বিখ্যাত। আর পশুপালন হচ্ছে মারে ডালিং অববাহিকায় নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে ছোট ছোট ঘাসের বিস্তীর্ণ তৃণভূমি বা ডাউন্স সৃষ্টি হয়েছে। এখানে মেরিনো, লিঙ্কন, মার্স নামক মেষ পালন করা হয়। মেষ পালনে অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী। দুই হচ্ছে অববাহিকার পূর্বভাগে দীর্ঘ ঘাসযুক্ত অঞ্চলে গবাদি পশু পালন করা হয়। এই সমস্ত চারণভূমিতে প্রধান দুগ্ধপ্রদায়ী গবাদি পশু যেমন জার্সি, হলস্টিন প্রভৃতি পালন করা হয়। তিন হচ্ছে উত্তরের কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বের নিউ সাউথ ওয়েলস প্রদেশে মাংস প্রদায়ী গবাদি পশু পালন করা হয়। পশুপালনের উপর নির্ভর করে এখানে পশম, দুধ ও দুগ্ধজাত শিল্পের ব্যাপক বিকাশ লাভ ঘটেছে। দুয়ে দিয়েছে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো অথবা ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। লিখবে পরিবেশ অবনমনের উপায়। এক হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষার অভাব ও দারিদ্র। উন্নয়নশীল দেশগুলিতে দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়ন গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে। দুই হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি। তিন হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার করতে হবে আর পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। চার মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। পাঁচ জনসংখ্যা দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। ছয় সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন, এগুলোই করতে গিয়ে যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর রাখতে হবে। সাত জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। আর আট হচ্ছে সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। এর সাথে যেটা আছে যে অথবাতে যেটা আছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করে, এটা তোমাদের বইয়ের 58 পাতায় রয়েছে। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই জলবায়ুর বৈশিষ্ট্য সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল, শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। উষ্ণতা গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে 5 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়। অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসার থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এ কারণে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, আকাশ মেঘমুক্ত রোদ ঝলমলে থাকায় রাত্রে তাপমাত্রা কমে যায়। বৃষ্টিপাত শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। অ্যাড্রিয়াটিক উপসাগরে পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হয়। উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে
শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়। টিনে দিয়েছে নিরক্ষীয় জলবায়ু তিনটি বৈশিষ্ট্য লেখো, আর চাঁদোয়া বলতে কি বোঝো? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই জলবায়ুর বৈশিষ্ট্য উষ্ণতা। এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়, 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান থাকে 12 ঘন্টা। এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর আর কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না। বৃষ্টিপাত সারা বছর উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চল স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি হয়। প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে এই উষ্ণ আর্দ্র বাতাস ঊর্ধ্বাকাশে উঠে শীতলে ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক 200 থেকে 250 সেমি মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে 250 থেকে 300 হয়। প্রায় প্রতিদিন সকালে আকাশ পরিষ্কার থাকে, বিকেলের দিকে 3টে-4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকে যায়, বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock rain বলা হয়। আবার রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCJ দ্বারা প্রভাবিত। ওর সাথে যেটা আছে ওর সাথেই লিখতে হবে, ওটা 2 নম্বরের জন্য চাঁদোয়া কি, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। তো একটু ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে নিয়ে লিখে নেবে। চাঁদোয়া এটা লিখবে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ুতে সারা বছর ধরে অত্যধিক উষ্ণতা বৃষ্টিপাতের ফলে এখানকার উদ্ভিদগুলো খুব ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। এখানকার প্রত্যেকটি উদ্ভিদ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক অভিযোজন ঘটিয়ে তাদের ডালগুলো এবং পাতাগুলিকে প্রশস্তভাবে মেলে ধরায়। ওপরে যে ছাতা বা শামিয়ানার ন্যায় অংশের সৃষ্টি হয় তাকে চাঁদোয়া বলে। প্রভাব হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে এই চাঁদোয়া ভেদ করে সূর্যের আলো ভূমিভাগে পৌঁছায় না বলে দিনের বেলাতে এখানে মৃদু অন্ধকারাচ্ছন্ন থাকে। আর তিনের অথবার প্রশ্ন বলেছে নিরক্ষীয় জলবায়ু আর মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। আমাদের বলেছে নিরক্ষীয় জলবায়ু আর বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের পার্থক্য। তো নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের অবস্থান 0 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত, এটা আগে বলে নিচ্ছি। বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি, বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 250, সারা বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। আর মৌসুমী হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। গ্রীষ্ম বর্ষা শীত ও শরৎ 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ু চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে, এখানে গাছের পাতা সারা বছর ধরে সবুজ থাকে। এক দুই হচ্ছে অত্যধিক স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো। অত্যধিক ঘন বনভূমিতে দিনের বেলা তো সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না। 3 গাছের পাতা উপরিস্তরে চাঁদোয়া তৈরি করে। 4 এই অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। 5 গাছের কাঠ শক্ত প্রকৃতির হয়। বায়ু প্রবাহ হচ্ছে জলবায়ু অঞ্চল উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলনস্থল। এখানে মূলত ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুর স্রোত দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ রোজউড, আয়রন ওক, মেহগনি, রবার, কোকো, তাল ইত্যাদি। জনবসতি দুর্গম অরণ্যের প্রতিকূল পরিবেশের জন্য জলবায়ু অঞ্চলে জনবসতি কম। আর মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী অরণ্য দেখা যায়। উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এক হলো শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। 2 গাছগুলির উচ্চতা মাঝারি আকৃতির হয়, 12 থেকে 15 মিটার। 3 স্বল্প সংখ্যক প্রজাতির সহাবস্থান দেখা যায়। 4 গাছের পাতাগুলো বড় থেকে মাঝারি ধরনের হয়। বায়ু প্রবাহ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আধি প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ শাল, সেগুন, পলাশ, বাঁশ, শিশু চন্দন ইত্যাদি দেখা যায়। আর জনবসতি অনুকূল মনোরম জলবায়ু আর সম্পদের প্রাচুর্যের কারণে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল।